একবার এক লোক নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু ছাদে উঠে গাধা আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেল, গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে লোকটি নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন। আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না। লোকটি অনুভব করল গাধা পা দিয়ে আঘাত করে তার বাড়ির পুরনো ছাদটি ভেঙে ফেলতে চাইছে। লোকটি ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে ঝড় জলের দিনে থাকবে কোথায়? বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগত লাথি মেরে চলেছে। লোকটি শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা লোকটিকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল। ভীষণ রকম আঘাত পেয়ে লোকটি মাটিতে পড়ে রয়েছেন, ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। লোকটিও রক্তাক্ত, গাধাও তাই। লোকটির হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না, নির্ঘাত পা ভেঙে গিয়েছে। লোকটি সেদিন বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা প্রথমত যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গার ক্ষতি করবে, দ্বিতীয়ত যিনি নিয়ে যাবেন তার ক্ষতি করবে, তৃতীয়ত গাধা নিজেরও ক্ষতি করবে। অযোগ্য কাউকে উপরে তুললে এই অবস্থাই হয়। প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। নিঃশ্বাস নিলে যদি বেঁচে থাকা বোঝায়, তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে প্রকাশ পাবে। মানুষ তখনই তোমায় কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদেরকে আদৌ ফেরানো যায়? চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায়। উপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় তো চলেই যায় সময়ের নিয়মে। যতটুকু সময় আমরা পাই না কেন, সে সময়টুকুই সুন্দর করে ব্যয় করতে জানতে হবে। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলেও হয় তবুও। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। বাড়লে বয়স বন্ধু কমে, শুধু ফোনের কন্ট্রাক্টে নাম্বার জমে। বউয়ের তিনটি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। নাম্বার এক, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। নাম্বার দুই, নিয়মিত কানের কাছে ঘ্যানর ঘ্যানর করলে। নাম্বার তিন, স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে। ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষও ঠিক এমনই হয়। অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয়। তাদের থেকে অনেক দূরে থাকো যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায়, অসম্মান করতে দ্বিধাবোধ করে না। কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সে শব্দ ছুটবে না। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে, হাসির মাঝে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে, আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরে চলে না। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যি উত্তম। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লোকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে।
জীবনে ওঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতার প্যাকেট রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায়। ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। সম্মান বাঁচাতে কখনো নীরব থাকতে হয়, সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়, সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, এটাই বাস্তবতা। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচে মারার দক্ষতা তত বেশি। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কাছে কিছুই নেই, আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটা মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায়ই নেই যে মেয়েটি মিথ্যা বলছে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আসল ভালোবাসা তো সেটা, সারাদিন কথা না হলেও দুই মিনিট কথা হলেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায়। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না, পুরুষ সবসময় তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। কারোর সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের অনুভূতিগুলো আর কাজ করে না। বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালে জান্নাতের সঙ্গী। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় যে সব ঠিক হয়ে যাক, কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে, এখন শুধুমাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজ স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পরনারী বিষাক্ত, ছেড়ে দিয়েন না তাকে, যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়েছে, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। পৃথিবীতে কারো প্রতি ভালোবাসা কিংবা আসক্তি বেশিরভাগই একতরফা হয়ে থাকে, এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।